ওয়েলকাম টু ইওর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যের একটি জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানটে টোটাল আপনাদের ষোলোশো একত্রিশটি শূন্য পদে আপনাদের বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে ষোলোশো একত্রিশটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা যদি সেই জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাশে সেখানে আবেদন করতে পারবেন কিভাবে আপনাদের আবেদন করতে হবে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা রাজ্যের একটি জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিডিও অফিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিডিওর আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং টোটাল শূন্য পদ ষোলশো একত্রিশটি ষোলোশো একত্রিশটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনি যদি সেই জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সকলে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নিই সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি তারপরে আপনাদের দেখিয়ে দেবো কোথা থেকে নোটিশটি ডাউনলোড করবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ বারো দু একুশ অর্থাৎ রিসেন্টলি কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেখানে মেমো নাম্বারটি আপনাদের সামনে শো করছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে আপনাদের আশা কর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ এর আগে ভিডিওতে যেমন আপনাদের দুটি আলাদা আলাদা জেলা রিক্রুটমেন্টের আশাকর্মী রিক্রুটমেন্টের ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছিলাম সেই মতো আরও একটি নতুন জেলাতে আপনাদের কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেটা আবেদন চলবে চোদ্দো এক দু হাজার বাইশ অর্থাৎ জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত এবং টোটাল শূন্যপদ বন্ধুরা টোটাল শূন্য পদ ষোলোশো একত্রিশটি টোটাল শূন্য নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস অথবা ফেল হয়ে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের বিধবা অথবা আপনাদের বিবাহিত অথবা দিবসী হয়ে থাকতে হবে অর্থাৎ বিবাহিত বিধবা অথবা দিবসী হয়ে থাকলে তবেই আবেদন করা যাবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বাইশ থেকে চল্লিশ বছরের এজের মহিলারা সকলে আবেদন করতে পারবেন এস টি এবং আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং কোন জেলার থেকে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন সমস্ত রকম এই ভিডিওতে জানিয়ে দেবো সবার আগে বলে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাস বা ফেলেই আপনারা আবেদন করতে পারবেন টেন্থ লেভেলে আপনারা যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রেই আবেদন করা যাবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের বিধবা অথবা বিবাহিতা অথবা আপনাদের কিন্তু দিবসী হয়ে থাকতে হবে আবেদন চলবে কিন্তু চোদ্দো এক দু পর্যন্ত এখানে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি নোটিশটি পাবলিশ করা হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে তো যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন এর আগে দুটি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে দুটি আলাদা আলাদা জেলার আশাকর্মী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি আপাতত মালদা ডিস্ট্রিক্ট থেকে যারা কমেন্ট করতেন তারা সকলে আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইংলিশ বাজার এবং মালদা পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং পিন নাম্বারটি এখানে দেওয়া রয়েছে টোটাল শূন্য পদ ষোলোশো একত্রিশটি শূন্য পদ রয়েছে তো বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন ও নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ও আবেদন করার লিঙ্কও থাকবে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে স্কোল করলে রিক্রুটমেন্ট বলে একটি ট্যাব শো করবে রিক্রুটমেন্ট ট্যাবের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথম যে নোটিশটি দেওয়া হয়েছে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে আশাকর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে মালদা ডিস্ট্রিকে এবং সাতাশ বারো থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেটা চলবে চৌদ্দ এক পর্যন্ত টোটাল শূন্য পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো একত্রিশটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে অপশান শো করছে এখানে আবেদন সাতাশ বারো থেকে শুরু হয়েছে আবেদন চলবে চোদ্দো এক দু পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটি অপশান শো করছে এর ওপর ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়া নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের এর ওপরে সিম্পলি একবার ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকলে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস বা ফেল করে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলা ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটি পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন পেজে আসার পর আপনাদের এরকম একটি অপশান শো করবে এখানে দেখতে পাচ্ছেন মন ইনফরমেশন বলে একটি অপশান শো করছে যেখান থেকে আপনারা আরও ডিটেলসে জানতে পেরে যাবেন সমস্ত কিছু এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটি অপশান শো করছে আপনারা অনলাইনে আবেদন করতে হবে তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্লকের নাম অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের কোন ব্লক থেকে আপনি বিলং করছেন এবং আপনাদের পিন নাম্বার সমস্ত কিছু ডিটেলস আপনাদের ভালো করে ফিল আপ করে এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নেক্সট স্টেপে চারটে পাঁচটা টোটাল স্টেপ রয়েছে তো স্টেপ ওয়ানে স্টেপ টুতে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে স্টেপ থ্রিতে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস এবং স্টেপ ফোরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস দিতে হবে এবং স্টেপ ফাইভে আপনি যে সমস্ত ডকুমেন্টস যেমন মাধ্যমিক পর্যন্ত যদি আপনি পড়ে থাকেন তার ডকুমেন্টস আপনি শিডিউল কাস্ট বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার ডকুমেন্টস সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আপনাদের অ্যাটাচ করে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়ে রাজ্যের তিনটি জেলা আশা করবি রিক্রুটমেন্টের অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল আশা করা যায় সমস্ত জেলাতেই কিছু না কিছু রিক্রুটমেন্ট অবশ্যই প্রকাশ হবে যখনই প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখতে হবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখবেন নিজেকে আপডেট রাখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন থ্যাংক ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও